পুলিশ কনস্টেবল পরীক্ষায় পাশ করা দক্ষিণ দিনাজপুর জেলার চাকরি প্রার্থীদের মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বুধবার বালুরঘাটে পুলিশ লাইনের হল রুমে সেই মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পরীক্ষার্থীদের কিভাবে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউয়ের সমস্ত কৌশল বোঝানো হয়। সেখানে জেলার প্রায় 40 জন চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও ওই মক ইন্টারভিউ নেন ডিএসপি ট্র্যাফিক বিলোমঙ্গল সাহা, আরআই দক্ষিণ দিনাজপুর বসন্ত পাউডেল। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, স্যার যারা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় পাশ করেছে দক্ষিণ দিনাজপুর জেলার, তাদেরকে একটা মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে জেলা পুলিশ, কেন এই ধরনের উদ্যোগ, কী জন্য এই উদ্যোগটা? আমাদের অল ওভার বেঙ্গল পুলিশ করে নিচ্ছে এটা, আর আমাদের ডিস্ট্রিক্টেও আজকে আমরা একটা শুরু করলাম। তো আজকে ফার্স্ট ফেজ ছিল। তো আজকে কিছু ছেলেদের আমাদের পুলিশের আরআই স্যার ছিলেন, আমাদের ডিএনটি ডিএসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন ওখানে। তো তারা একটু গাইডেন্স দিয়েছে এটাতে কী হবে, যখন ওরা পরে ইন্টারভিউ ফেসে করতে যাবে একটু সুবিধা হবে, আর একটু মানে ওরা একটু ভালো এজ পেয়ে যাবে। আর এছাড়াও মানে ইট ইজ আ পার্ট অফ আর কমিউনিটি পুলিশিং, আমরা চেষ্টা করছি যারা যারা এমনি পুলিশের একটু সরিয়ে পসিবল। কতজন স্যার জেলায় পাস করেছে কনস্টেবল, এই খবরটা আমার কাছে মানে প্রতিদিন মানে কতজন কতজনকে আজকে দেওয়া হলো? আজকে মনে হয় 40-50 জন ছিল ওখানে। এরপরও কি আবার হবে? এরপরে আবার হবে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।